사고 그 전에 수실 런용 세일 사업법대다. 수실 런용 세일 1917년 법관인 부분기 정부금 거인 그냥 그 넣고 인진연 시간 그리고 걸무수트에 의거전 비대세가 계신 사드세 부탁부터는 거 이 콜카타에 있기 인지니어링 파워 포티스타 거인 누가 두사의 수실 런용 세일 벌룩 공은 거인 스트리 프라자 닥터 언저리 센 একজন ভক্তিমতী এবং বিদুষী মহিলা ছিলেন তিনি মত ও মিশনের সঙ্গে বহু বছর যুক্ত ছিলেন এই স্মারক বক্তৃতা প্রয়াত ডক্টর অঞ্জলি সেনের অর্থানুকূল্যে আয়োজিত আমরা প্রয়াত ডক্টর অঞ্জলি সেন বলছি কারণ এখানে আরেকজন অঞ্জলি সেন আছেন তিনিও সমভাবে মত মিশনের সঙ্গে যুক্ত তিনি মনে মনে কি ভাবছেন জানি না তিনি যখন প্রয়াত হবেন তখন তার নামেও একটা নিশ্চয়ই স্মারক বক্তৃতার আয়োজন হবে তাকে ব্যবস্থা করে যেতে হবে সেটা সুতরাং মঞ্জুরি মাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি তিনি খরচ খরচ একটু কমান এই খরচ এই খাতে খরচা একটু বেশি রাখতে হবে আজকে সুশীল রঞ্জন সেন স্মারক বক্তৃতা দেবেন শ্রী বিবেকানন্দ গাঙ্গুলি এই বিবেকানন্দ গাঙ্গুলি খুব ভালো ছাত্র ছিলেন এবং অ্যাকাউন্টস বিভাগের কর্মী ছিলেন খুব তীক্ষ্ণদী এবং ঠাকুরমা স্বামীর বই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শুধু পড়েন না অ্যাসিমিলেশন করে সুন্দর বক্তৃতা দেন ওর বক্তৃতায় দক্ষিণ চব্বিশ দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানগুলিতে সমাদৃত হয় সেই জন্য আমরা তাকে নির্বাচন করেছি বক্তৃতা দেওয়ার আগে বক্তা প্রশংসা করতেন বক্তা হিসাবে সেই জন্য আমি সেটাও করছি না আশা করছি যে তিনি যে বিষয়টির উপর বলবেন সেই বিষয়টিকে তিনি প্রাণবন্ত করে তুলবেন বিষয় সবই প্রাণী হয় বক্তার গুণে বিষয়টি প্রাণবন্ত হয় তাই তো শ্রীরামকৃষ্ণ কল্পতরু বিষয়টির নাম আমি তাকে বলব শ্রীরামকৃষ্ণ কল্পতরু তো সবাই জানে কল্পটা বাদ দিয়ে শ্রীরামকৃষ্ণ তরু কিরকম ছিলেন তার মধ্যে কল্পতরুও থাকতে পারে আবার অকল্পতরুও থাকতে পারে অর্থাৎ সবই যে উইশফুল ফিলিং ট্রি তার যে অন্য ফাংশনও থাকতে পারে সেগুলো যেন তিনি বলেন অন্তত আমরা তার কাছ থেকে ডিপ ইনসাইট আশা করি শ্রী বিবেকানন্দ গাঙ্গুলি যেখানে বহুদিন ধরে আমাদের বক্তৃতা শোনেন এবং শুনে শুনে নিজেকে তৈরি করে শ্রোতা হিসেবে তিনি একটি বিশেষ ধরনের আমরা শুনি ভুলে যাই উনি শোনেন এবং মনে রাখেন কে কি বলেছেন সে সঙ্গে আলোচনা করেন লিখে রাখেন সেই জন্য তার ভান্ডার আমার তো মনে হয় যথেষ্ট সমৃদ্ধ আমরা লক্ষ্য করব সেখান থেকে তিনি কি ধরনের মণিমুক্তা আমাদের উপহার দেন আমরা পকেটে করে নিয়ে যাব যাদের পকেট নেই তারা হাত ধরে নিয়ে যাবেন নমস্কার বিবেকানন্দ গাঙ্গুলি মহাশয়কে অনুরোধ করছি তিনি তার বক্তৃতা শুরু করুন বিষয় শ্রীরামকৃষ্ণ কল্পতরু
নমস্কার, উপস্থিত সমস্ত মাকে প্রণাম জানাচ্ছি, মায়েদের কাছে আশীর্বাদ চাইছি। উপস্থিত সুদীপবৃন্দ যারা এসছেন তাদের কি বলবো জানি না, অসংখ্য ধন্যবাদ। আর মঞ্চে যিনি আছেন তিনি আমাকে রাস্তা থেকে হাত ধরে তুলে বড় করেছেন, আমার গুরু, আমার সবকিছু, বিস্ময় মাস্টার। আজকে বিবেকানন্দ গাঙ্গুলিকে কেউ চিনত না যদি স্বামী সুবর্ণানন্দ জি না থাকতেন। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে চেষ্টা করছি গল্পটাকে বাদ দিয়ে তরুতে কিছুটা ঢোকার। আবার মায়েদের সবাইকে প্রণাম জানাচ্ছি, জয় মা। ৭ সেপ্টেম্বর ১৮৮৩ শুক্রবার রাত তখন ৭:৩০ বাজে, ঘরের মধ্যে ঠাকুর এবং মণি বসে আছেন, দুজনের মধ্যে কথা হচ্ছে। এগুলো আপনারা কথা বলতে পারবেন, খুব সম্ভব পাতাটা ছিল ২৫৯ এবং ২৬০ পাতা। দুজনের মধ্যে কথা হচ্ছে, ঠাকুর বলছে ব্রহ্মজ্ঞানে দেখলাম কোন ভেদাভেদ নেই, সব এক, সব চৈতন্যময়। তারপরে ঠাকুর জিজ্ঞেস করছেন মণিকে, আমাকে তোমার কেমন মনে হয়? মণি বলছে যে আপনাকে চেনা খুব মুশকিল, আপনি এত বড়। ঠাকুর মাথা চুলকাতে চুলকাতে বললেন, অচিনে গাছ নাম শুনেছ? সে গাছকে কেউ চিনতে পারে না। মণি বললেন, আপনাকেও চেনা মুশকিল, আপনাকে যে যত চিনতে পারবে সে তত উন্নত হবে। আজকে চেষ্টা করব আমরা এখানে উন্নত হতে, ঠাকুরের আশীর্বাদ যাতে আমাদের উপর আরো বেশি আসে। অচিনে গাছ ঠাকুর নিজেই বলছেন। হঠাৎ গাছ এলো কেন? কল্পতরু তরুটাই বা এলো কেন? স্বামী সারদানন্দ জিও লীলা প্রসঙ্গে কল্পতরু শব্দটা ব্যবহার করেছেন, তিনি নিয়েছেন কিনা পরে আসছি। গাছ এমন একটা জিনিস, যিনি সেই গাছটাকে কাটতে আসছেন গাছ সেই মুহূর্ত পর্যন্ত তাকে ছায়া দিয়ে যায়। যতদিন সেই গাছটা বেঁচে থাকে ততদিন পর্যন্ত প্রত্যেকটা মানুষকে সে দিয়েই যাচ্ছে, বিনিময় কিছু চাইছে না। বিজ্ঞানের দিক থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দিচ্ছেন গাছ, আর সমাজের যত দূষিত পদার্থ কার্বন ডাইঅক্সাইড গাছ নিচ্ছে। গাছের সঙ্গে তুলনা করা হয়েছে শ্রীরামকৃষ্ণকে, তিনি সমাজের যত দুঃখ কষ্ট যন্ত্রণা নিজে নিচ্ছেন, পরিবর্তে বেঁচে থাকা যা যা প্রয়োজন, মানুষের জীবনের চরম লক্ষ্য যা, গাছের মতোই অকাতরে বেরিয়ে যাচ্ছেন। সেই জন্যই কি তিনি কল্পতরু? কেউ বলতে পারবে না এই বাতাস এই নিঃশ্বাস আমাকে দেব ওকে দেব না। তিনি ধনী গরিব বিচার করছেন না, সবাইকে দিচ্ছেন, গাছ যেমন দেয় তাই তো তিনি গাছ। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে গাছটা বা রামকৃষ্ণ কল্পতরু বা রামকৃষ্ণ তরু, এই বহুল প্রচলিত যে শব্দটা চলে আসছে দীর্ঘদিন ধরে বা আমরা ১ জানুয়ারি দেখতে পাই প্রতি বছর, এই দৈব বীজ তিনি কিভাবে পেলেন?
কল্পতরু বীজটাই পেল কেউ, কারণ এটা তো কল্পিত গাছ, পুরাণে বর্ণিত ইন্দ্রের বাগানে ছিল, ঠিক আছে, কিন্তু রামকৃষ্ণের বীজটা পেলেন কোথায়? আচার্য যদুনাথ সরকার লিখছেন যে দীর্ঘদিন সাধন ভজন করিয়া তিনি এই দৈব বীজ লাভ করিয়াছিলেন। তিনি ভারতের মাটিতে এই বীজটি পুঁতিয়া দিয়েছিলেন, বাংলার মাটিতে ইহা পুঁতিলেন, নরেন্দ্রনাথের দ্বারা ইহা অঙ্কুরিত হইল এবং পরবর্তীকালে নরেন্দ্র স্থাপিত সম্প্রদায় অর্থাৎ রামকৃষ্ণ মিশন নেতৃত্বে এটা ফল ফুলে ফলবন্ত হইয়া উঠিয়াছে। তাহলে একটা বেসিক হিস্ট্রি আছে, মন গড়া কাল্পনিক বিষয় নয়। রামকৃষ্ণকে যে থলপতরু হিসেবে দেখানো হয়েছে, অন্তত তরু হিসেবে তো আমরা দেখতে পাচ্ছি, সেটা ঐতিহাসিকভাবে সত্য। যে বীজটা পোতা হয়েছিল সেই বীজটার উপকার দিনের পর দিন চলেছে আমাদের ভেতরে কাজ, সেই কাজটা রামকৃষ্ণ স্বয়ং তাহার দেহ ধারণ অবস্থায় করেছেন এবং তিনি চলে যাবার পরও তার সে মহান আত্মা, তারই চৈতন্য আমাদের চৈতন্য জাগরণ করে চলেছে। তার জন্য তিনি রেখে গিয়েছিলেন মাকে, তারই স্থাপিত সম্প্রদায়কে, যার ফল এখনো আমরা ভোগ করে চলেছি এবং আগামী 1500 বছর ধরে গেছে। এটা হচ্ছে কল্পতরু বা তরুটা এলো কি করে। কল্পতরুর একটু ইতিহাস না বললে যেটা আমি ঢুকতে একটু অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, আমি ডিটেলে যাব না, যে 1 জানুয়ারি 1886 সকালবেলায় হরিশ মুস্তাফি এসেছিলেন ঠাকুরের কাছে। আসামাত্র ঠাকুর তাকে কৃপা করলেন, কৃতার্থ করলেন, আশীর্বাদ করলেন। হরিশ মহা আনন্দে চিৎকার করতে শুরু করেছেন যে প্রভু আমাকে আশীর্বাদ করেছে, ওরা তারা শোন শোন। নিচে যারা ছিলেন তারাও আনন্দে অদ্ভুত আত্মহারা। তার কারণ তার আগের সপ্তাহে যখন হরিশ মুস্তাফি এসেছিলেন, হরিশ মুস্তাফি হচ্ছে দেবেন্দ্র মজুমদারের মাতুল, তখন কিন্তু ঠাকুর কোন আশীর্বাদ টাশীর্বাদ করেনি বা স্পর্শ করেননি। সেই 1 জানুয়ারি দুপুর 3টের সময় ঠাকুর নিচে নামলেন, আপনারা জানেন, দোতলা থেকে পশ্চিম দিকে দরজা দিয়ে। সেবক যারা ছিলেন, ত্যাগী সেবকরা, তারে কাজ করছিলেন, কেউ 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 ঘুমাচ্ছেন, শারদানন্দজি ডিটেলে নাম দেননি, বাইরে জনা 30-এর ভক্ত বসেছিলেন, আপনারা জানেন, তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন, ছুটির দিন ছিল এবং ঠাকুর প্রথমে গিরিশকে জিজ্ঞেস করেছিলেন, আপনারা এটাও জানেন, যে তুমি যে এত কথা আমার সঙ্গে বলে বেড়াও, তুমি আমার কতটুকু জানো? এবং গিরিশচন্দ্রজি উত্তর দিয়েছিলেন যে ব্যাস বাল্মীকি জানি, হত্যা করতে পারেনি, আমি তার কথা। ঠাকুর তখন ভাবাবিষ্ট হন এবং বলেন, তোমাদের আর কি বলিব, তোমাদের চৈতন্য হোক। মজাটা দেখুন, আমরা কল্পতরু বলে কিন্তু একটা ভাবছি যে এমন একটা তরু যার কাছে যা চাওয়া যায় পাওয়া যায়। ঠাকুর কিন্তু বললেন, তোমাদের চৈতন্য হোক, তোমাদের ঘর বাড়ি খটি বাটি গাড়ি ইত্যাদি হোক বললেন না। এবং তখনও কিন্তু মজা হচ্ছে, কোন ভক্ত কিছু চাননি, অহেতুক কৃপা, না চাইতেই দিচ্ছেন, তোমাদের চৈতন্য হোক। সেই সময় যারা উপস্থিত ছিলেন তারা ঠিক করেছিলেন, যেহেতু ঠাকুরের অবস্থা এতটাই খারাপ যে ঠাকুরকে কেউ স্পর্শ করবো না, ঠাকুরকে কেউ বিরক্ত করবো না, এরকম বলাই ছিল, এবং ঠাকুরকে পাহারা দেওয়া হতো, নিরঞ্জন মহারাজ পাহারাও দিতেন। সব ভুলে গিয়ে তারা ঠাকুরকে প্রণাম করার জন্য হুড়হুড়ি করতে শুরু করলেন এবং আনন্দে চিৎকার করছেন। রামচন্দ্র দত্ত এবং গিরিশচন্দ্র ঘোষ কে কোথা আছে ছুটে ছুটে বের করছে, খুঁজে খুঁজে নিয়ে এসে ঠাকুরের সামনে বের করছে। লীলা প্রসঙ্গে বলা হচ্ছে যে রান্নাঘর থেকে পাচক গাঙ্গুলি, তার নামটা পাওয়া যায়নি বইয়ে,
তাকেও নিয়ে আসা হয়েছিল, তিনিও কৃপা পেয়েছিলেন ঠাকুরের। তাহলে সবাই কৃপা পেয়েছে তাই কল্পতরু, এরকম একটা ধারণা আমাদের সবারই প্রায় প্রচলিত হয়ে রয়েছে। কিন্তু বাস্তব ব্যাপারটা তো তা নয়। বাস্তব ব্যাপারটা হয়েছিল যে সেদিন কিন্তু ঠাকুর দুজনকে কৃপা করেননি, তাকে কল্পতরু বলার আগে ভাবুন এবার, যে সেদিন দুজন উপস্থিত হয়েছিলেন তার কৃপা চেয়ে তাকে দুজনকে করেননি। একজনকে বলছেন আজ থাক পরে হবে, আরেকজনকে স্বয়ং নরেন্দ্র নিয়ে এসেছিলেন। তখন যেটা আপনারা পাবেন হাজরা সম্বন্ধে বলা হয় নরেন্দ্র ফেরেন্ট ঠাকুর বলতেন, তাকে স্বয়ং নরেন্দ্র নিয়ে এসছে, সুপারিশ করছে ঠাকুরকে আশীর্বাদ করার জন্য। ঠাকুর আশীর্বাদ করতে গিয়েও বললেন থাক পরে হবে। কল্পতরুতে ঠাকুর দুজনকে আশীর্বাদ করলেন না। ঠাকুরের কাছে তো নিশ্চয়ই কোন কারণ থাকবে, ঠাকুর কারণ ছাড়া কোনো কিছু করেননি, কখনো কোনো কথা বলেননি যেটা নাকি কোন অর্থ হয় না। তাহলে সেই কারণ দুটো একটু কিন্তু ভাবা দরকার আমাদের, না হলে আবেগে কিন্তু আমরা কল্পতরু করে ভাসিয়ে দিচ্ছি এবং ঠাকুরের কাছে প্রতিদিন মাথা ঠুকছি ঠাকুর এই দাও ওই দাও ওই দাও। এরপর স্বামী সুবর্ণানন্দজির অসাধারণ লেখা আছে, জানেন কোথায় বা পড়েছেন, হবে শক্তি ভেঙে বইটা পড়বেন, তাতে অসাধারণ সব আর্টিকেল আছে এই প্রসঙ্গের উপরে। আমি যে কটা কথা বলেছি তার উপর অনেক কথা বলা আছে এবং আমি ডিটেল এবং অনেক সুন্দর করে সেখানে বলছে তোমাদের সব দিক চৈতন্য হোক, তোমাদের কল্যাণ হোক, কিন্তু আর্টিকেলটা তিনি বলেছেন, সেখানে তিনি বলছেন যে ঠাকুর প্রত্যেককেই দিচ্ছেন, তবে যাকে যতটুকু দেওয়া যায় তাকে ততটুকুই সাধন ভজন ফেলে দিচ্ছে। আমার ঘরে একটা ঠাকুরের ছবি আছে, আমি রোজ ফুলমালা দিয়ে পুজো করছি আর ঠাকুরকে বলছি আমাকে এই দাও ওই দাও, যদি পেয়ে যাই তাকে বলছি কল্পতরু, যদি না পাই তাকাচ্ছি না। আজকে বক্তৃতার বিষয় তা নয়, কল্পতরু আবেগের ব্যাপার নয়, স্রোতে ভাষার ব্যাপার নয়, বাস্তব সত্য যেখানটা দাঁড়িয়ে আছে ঠাকুর সেটাই শেখাচ্ছেন চৈতন্য হোক। যদি আমার চৈতন্যের জাগরণই না ঘটে সে কল্পতরু আশীর্বাদ বোধ ওইভাবে আমাদের কাছে আসে না, সেটাই ঠাকুর দেখাতে চাইলেন। তাই দুজনকে বলছেন আজ থাক। সে হরমোহনকে কিন্তু ভালোবাসেন ঠাকুর, হাজরাকেও ঠাকুর ভালোবাসেন, কিন্তু স্পর্শ করে আশীর্বাদ করছেন না। বাকি যারা ছিলেন তাদের দুজনের রিপোর্ট যদি একটু না নেওয়া হয় তাহলে কথাটা অসমাপ্ত থাকবে। সেটা হচ্ছে কল্পতরু দিন কি পেয়েছিলেন তারা, যাকে যেজন্য কল্পতরু বলা হয়। বৈকুণ্ঠনাথ সান্যাল বলছেন যে আমার খুব ইচ্ছে ছিল, আমি ঠাকুরের কাছ থেকে অনেক কৃপা পেয়েছি, কিন্তু আমার ইচ্ছা ছিল যেন আমার একটু দর্শন টর্শন হয়, একটু ভাব হয়, একটু সমাধি হয়। রামকৃষ্ণ লীলামৃতে বলা হচ্ছে ঠাকুর তাহার বক্ষে হাত দিয়ে বলিলেন ওঠো মা জাগো জাগো। তাহার পর হইতে চারিদিকে ঘর বাড়ি গাছপালা ঘুরিতে দেখিলাম, তাহার শ্রীমুখ সমস্ত বস্তুতে দেখিতে লাগলাম। এইরূপে দিন কতক চলিতে লাগিল, আমার পাগল হইবার উপায় নাই, কোন কাজে মন বসাইতে পারিতেছি না, আমি পাগল হইয়া যাইব একবার ভাবিতেছি। যখন কষ্ট সহ্য করিতে পারিলাম না ঠাকুরকে গিয়া বলিলাম ঠাকুর ইহার উপশম করিয়া দিন। ঠাকুর বলিলেন তাই হবে, এবং স্পষ্ট বুঝিতে পারিলাম যে যাহার কৃপাতে উহা পাইয়াছিলাম তিনি উহা ফিরাইয়া লইলেন। আমি সংক্ষেপে বলছি কেন, যেহেতু টাইমটা সীমিত। আরেকজন ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল চট্টোপাধ্যায় তিনি বলছেন যে আগে যখন ধ্যান করতে বসতাম সমস্ত ইষ্টের অঙ্গ সম্পূর্ণ দেখতে পেতাম, নয় মুখ দেখছি পা দেখছি না বা কোমর অব্দি দেখতে পাচ্ছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেদিন ঠাকুর স্পর্শ করা মাত্র আমার ইষ্টমূর্তি হাস্যোজ্জ্বল ভঙ্গিতে সর্বত্র দেখিতে পাইলাম। তাহলে সেদিন কি পাওয়া গিয়েছিল কল্পতরু থেকে আমরা দেখছি, চার লাল দেয়ালুন নয়। কথামৃতের 580 পাতা দেখতে পাবেন ঠাকুর এক জায়গায় বলছেন ঈশ্বর কল্পতরু,
তার কাছে চাইতে হয়। কি চাইতে হয় কিন্তু আমরা এইমাত্র পেলাম, ইষ্ট দর্শন হয় যেন। ঠাকুর বলছেন না, মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বর লাভ যেন আমরা করতে পারি। এই ঈশ্বর লাভ বা ভগবান আমরা কিভাবে পাব সেটা তো একটা প্রশ্ন। সারদানন্দজি বলছেন যে এটা কল্পতরু নয়, এটা আত্মপ্রকাশে অভয় প্রদান। ঠাকুর সেদিন আত্মপ্রকাশ করেছিল। রামকৃষ্ণ পুঁথিতে বলা হচ্ছে, অক্ষয়বাবু লিখছেন, তিনি সেদিন উপস্থিত ছিলেন, যে হাতে হাড়ি ভাঙা রঙ। রামকৃষ্ণ প্রকাশ করে দিচ্ছিলেন তিনি কে, তিনি কেন এসছে পৃথিবীতে এবং কি করতে চান। তিনি জীবের চৈতন্য জাগরণ করতে এসেছিলেন। এই চৈতন্য যতক্ষণ না আমাদের জাগরণ হয় ততক্ষণ আমরা সঠিক জিনিসটাকে কোনোদিনই জানতে পারব না। চৈতন্য শব্দটার মানেটা জানেন নিশ্চয়ই আপনারা, চিত শব্দ থেকে এসছে। এবং সৎচিত আনন্দকে আপনারা জানেন, স্বামীজি বলেছেন নলেজ অ্যাবসলিউট, এক্সিস্টেন্স অ্যাবসলিউট, ব্লিস অ্যাবসলিউট। তাহলে যেটা অ্যাবসলিউট আমাদের ভেতরেই রয়েছে চিত, সেটা যতক্ষণ না জাগরণ ঘটবে আমরা মনুষ্যত্ব থেকে দেবত্বে কি করে পৌঁছব। আর ঠাকুরের কাজই তো হচ্ছে মানুষকে দেবতা বানানো, এবং যেহেতু মানুষকে দেবতা বানানোর কাজে তিনি নেমেছেন, সেটা অনেকটা গাছের মতো, গাছের একটা বীজ যদি পড়তে সেটা ধীরে ধীরে বড় হবে, সেটা ফল দেবেই। আপনি নিজে যদি সেই গাছটাকে ধ্বংস না করেন, না কেটে ফেলেন, যেটা আমরা দিনের পর দিন করে চলেছি, আমরা আমাদের চিৎশক্তিকে জাগাবার জন্য চেষ্টা করি যে ঠাকুর বারবার কাঁদছে, যদি সেটাই না জাগাতে পারি তাহলে সব বৃথা। ঠাকুর বলছেন লাল কুমড়ো চাইতে নেই, বলছেন আমরা লাল কুমড়ো চেয়ে বসছি, আমরা ত্যাগ সেবা চাইছি না, বিবেক বৈরাগ্য চাইছি না, তাই পাচ্ছি না, তাই ঠাকুরকে দোষ দেই। তাই ঠাকুরকে বলি তুমি অমুককে বেশি দিচ্ছ, তুমি অমুককে কম দিচ্ছ, তুমি আমাকে ছোট ছোট বাড়িতে আছে, দুখানা গাড়ি আছে, আমার তো একটা সাইকেল নেই, সমস্ত দোষ দিচ্ছি ঠাকুরের। একবারও ভাবছি না সেই যোগ্যতা, সেই ক্লাস, সেই স্ট্যান্ডার্ড, সেই ক্যাপাসিটি, সেই কোয়ালিফিকেশন আমার আছে কি না। ঠাকুর তো দিতেই এসছেন, আমরা একবারও তো ঠাকুরের দরজায় যেয়ে বলিনি ঠাকুর আমার চিৎশক্তি জাগিয়ে দাও, বাকি করলে পারবে। বাইবেল বলছে নক অ্যান্ড দ্য ডোর ইজ উইল বি ওপেন টু ইউ, তুমি ধাক্কা দাও সে দরজাটা খুলবে, আমরা ধাক্কা দিচ্ছি না। ঠাকুর বলছেন একের পেছনে শূন্য বসা, দশের পেছনে শূন্য বসা, একশো, একশো পেছনে শূন্য বসা, হাজার, তুমি যা চাইবে তাই করবে, শুধু ওই একটাকে ধরে থাকো। স্বামীজি বলছেন গিভ ইউ ওয়ান, আই উইল গিভ ইউ থাউজেন্ড। আমরা ওই চৈতন্যর ওই একটা, ওই ঈশ্বর, ওই আত্মাকে ধরে রাখছি না, সেই জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি, শান্তি পাচ্ছি না, আর শান্তির জন্যই ঠাকুর আসছেন। সারদানন্দজি বলছেন তিনি দেব মানব, তিনি গর্ভতরু হয়েছেন, তিনি দেব মানব। দেব মানব কেন? তিনি দেবতার সবকিছু মানুষের শরীরে ধারণ করে আছেন, তাই তিনি দেব মানব। স্বামীজি বলেছিলেন তার চালচলনটাই, দেহটাই শুধু মানুষের মতো, বাকি কোনোটাই মানুষের মতো ছিল না, সবকিছুই দেবতার মতো, সেজন্য তাকে দেব মানব বলা হয়েছিল। স্বামী ব্রহ্মানন্দজি বলরাম মন্দিরে মাস্টারমশাইকে বলছেন যে ঠাকুর একটা সেতুর মতো, বাইবেলে যেটাকে বলা হয়েছে জ্যাকবস ল্যাডার, রোমানরাও ব্যবহার করেছেন কথাটা, ঠাকুর সে সেতুর মতো যিনি নাকি মানুষকে দেবতা বানাবার কাজ প্রতি মুহূর্তে করে চলেছেন, যেটাকে ঠাকুর বলছেন নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্য। একটু ব্যাখ্যায় আসি এখন। স্বামীজি একটা শব্দ ব্যবহার করেছিলেন পারপিচুয়াল স্নো, বরফের পাহাড়, সুউচ্চ পাহাড় নড়ছে না, সেই পাহাড়টা যখন গলে যায় তার থেকে বরফের থেকে জল নেমে আসে, গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র নাম হয়, সেই পাহাড়টাকে যদি মনে করেন যে তিনি নড়াচড়া করছেন না, তিনি নির্গুণ, ঠিক আছে নির্গুণ, যখন তার থেকে করুণা ধারা নেমে আসছে, জল নেমে আসছে, তিনি সগুণ হচ্ছেন, যিনি নির্গুণ ছিলেন তিনি সগুণ হলেন, সগুণ হয়ে সমস্ত পৃথিবীকে বাঁচিয়ে দিয়ে যাচ্ছেন,
কৃষ্ণার থেকে মুক্তি দিচ্ছেন। সেই জন্য বলছে রোমানরা যে ইউনিট অফ দ্য ডিভাইন অফ গড রামকৃষ্ণকে, তিনি এমন একজন দেব মানব যার মধ্যে যত গডের রিভার আছে সেগুলো তার কাছে এসে পড়েছে। আর কি বলছেন, ম্যান গডস, ম্যান গড নয়। তার ব্যাখ্যাকার ইংরেজিতে লিখছেন যে অনেক দেবতা একসঙ্গে মিলে তাকে তৈরি করেছেন। সেজন্য তিনি ইয়ঙ্গার ক্রাইস্ট বলছেন, ক্রাইস্ট রিবর্নও বলছেন এবং দেব মানব বলছেন। আচ্ছা ঠিক আছে, বাদ দিচ্ছি। রামকৃষ্ণ মিশনের সাধুরা, অনুরাগী ভক্তরা দিনের পর দিন মিথ্যে কথা বলে চলছেন। আমি জানি যারা এখানে মনে করেন, অনেকে আছেন যে বোধ হয় মিশনের সাধুরা সবই মিথ্যে কথা বলেন, তাদের গুরুদেবের সম্বন্ধে বানিয়ে বানিয়ে অনেক কিছু লিখেছেন, তাদের কথা থাক। যারা রামকৃষ্ণ মিশনের সাধু সন্ত নন, যারা দীক্ষিত নন, যারা অনুরাগীও নন, এরকম দিয়ে একজনের কথা আলোচনা করা যাক। ব্রহ্মান্ধব উপাধ্যায় তিনি লিখছেন বাধ্য হয়ে যে এবার তুমি কপটতা ছলনা করে আসে আছো, কিন্তু আমরা বুঝিতে পারিতেছি তুমি সেই দেব মানব। অরবিন্দ, ঋষি অরবিন্দ, তিনি তো রামকৃষ্ণ মিশনের শিষ্য ছিলেন, রামকৃষ্ণকে দেখানোনি, তার ধর্ম পত্রিকা আর্টিকেল লিখছেন, সেখানে দিনের পর দিচ্ছেন তিনি সমস্ত অবতারের সমষ্টি, এবং তিনি বলছেন মানব দেহ ঈশ্বরের প্রকাশ। এই মানব দেবতা, এই নর দেবতা বা এই মানব দেবতা যাই বলুন না কেন, স্বামীজি বলছেন তার গানের রাস্তুতিতে জয় জয় দেব নর দেব দেব। সমস্ত যারা আছেন তারা সবাই কিন্তু আমাদের অন্ধের মতো মেনে নেননি। আজকে ম্যাক্স মুলার সাহেব তো রামকৃষ্ণের লোক ছিলেন না, তিনি আর্টিকেল লিখছেন 1896 রিয়েল মহাত্মা। তাহলে ওই গাছটি, সেই কল্পিত গাছটি প্রকৃত মহাত্মানের কাজ করে চলেছে সমাজে। কি কাজ, কি কাজ করে দিয়ে গেলেন যে এখনো আমরা 100 বছর পরেও আলোচনা করছি, 100 বছর পরেও আমরা শুনতে আসছি? তিনি সেতু তৈরি করে দিয়ে গেলেন। কি সেতু? দ্বৈতবাদীরা বলছেন ভগবান আকাশে থাকেন, মানুষকে বলছেন ডাকো ডাকো। ঠাকুর বললেন না, ঠাকুর একটা সেতু তৈরি করে দিলেন, বললেন ঈশ্বর আকাশে থাকেন না, ভগবান আকাশে থাকেন না, ভগবান তোমাদের মধ্যেই রয়েছে। তিনি সেতু তৈরি করছেন, তার সেতুটিকে নাম দেওয়া হয়েছে সেতু শোভন। তার কারণ তিনি সমন্বয় করছেন, কিসের সমন্বয় সেতু তৈরি করছেন, কিসের মধ্যে কিসে, মানুষের সঙ্গে মানুষের সমন্বয় করছেন সেতু তৈরি করেছেন, জীবের সঙ্গে জীবের সেতু তৈরি করেছেন, জীবের সঙ্গে ঈশ্বরের সেতু তৈরি করেছেন, ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের সেতু তৈরি করেছেন, ধর্মের সঙ্গে ধর্মের সেতু তৈরি করেছেন, ধর্ম মতের সঙ্গে ধর্ম মতের সেতু তৈরি করেছেন, শত্রুর সঙ্গে মিত্র সেতু তৈরি করেছেন, মানুষের সঙ্গে দেবতা সেতু তৈরি করেছেন। তিনি আমাদের পথ দেখিয়ে দিয়ে গেছেন যে শুধু এই সেতুটা ধরে চলো, বাকিটা আপনা আপনি হয়ে যাবে, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু এই সেতুটা আঁকড়ে ধরে থাকো। পৃথিবীর বুকে এত অবতার এলেন, তাদের সময় হল না সেতু তৈরি করার, তারা শুধু নিজেদের কথা বলতে বলতেই ব্যস্ত ছিলেন। তাদের আমি একদম ছোট করছি না, শ্রী শ্রী রামকৃষ্ণ আমাদের শেখাননি তাদের ছোট করার। আমরা কোনো ধর্মকে, কোনো ধর্মমতকে, কোনো অবতারকে কখনো ছোট করবো না। যদি ছোট করে থাকি আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নেব, আমাদের ঠাকুর এগুলো শেখাননি। কিন্তু তিনি এটা শেখালেন যে মানুষই দেবতা হতে পারে, শুধু তুমি এই কথাগুলো ভাবো, তোমার চৈতন্যের জাগরণ হোক, সেতু আমি তৈরি করে দিয়ে গেলাম, আমি 16 টান করেছি তুমি 1 টান করো, আমি ছাঁচ তৈরি করে দিয়েছিলাম তুমি কাজ করছো। এই সেতু তৈরির জায়গাটায় তখন মানুষের অবস্থা কি ছিল? সাধারণ মানুষ মেনে শত বাধা টিকটিকি হাঁচি, টিকি দাঁড়িয়ে নিয়ে আজও বেঁচে আছি, বাঁচিতে বাঁচিতে প্রায় মরি গেছি, এবার সব্যসাচী, যা হোক একটা তুলে দাও হাতে, একবার মরে বাঁচি। মানুষ তখন মরে যাওয়ার মতো অবস্থা, সব্যসাচী এলেন, সব্যসাচী এসে করে দিয়ে গেলেন। যখন দেখছে রামকৃষ্ণের কাছে সবকিছু পাওয়া যাচ্ছে, হে পূর্ণতব চরণেরও কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় কারা করছে, যারা ঠাকুরের কাছে যাচ্ছে না, ঠাকুরকে মানছেন না, ঈশ্বর মানছেন না, নিজেকে মানছেন না, সমাজকে ধ্বংস করে দিচ্ছেন, বলছেন ঈশ্বর অন্য জায়গায় রয়েছে, আকাশে রয়েছে, মানুষকে সেই মর্যাদা দেননি। ঠাকুর বলছেন না, মানুষ সব,
ঠাকুর মন্ত্রীকে বলছেন এরাই আমার দেবতা, এদের ছেড়ে আমি কাশী যাব না। পৃথিবীর আর কোন অবতার বলেছেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, ঠাকুর দাঁড়িয়ে বলছেন আমি কাশী যাব না, এরাই আমার দেবতা। স্বামীজি বললেন এটাই হোক আমার জীবন ভেদ। স্বামীজি লিখছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, কে তৈরি করলেন? সেই কল্পতরু রামকৃষ্ণ। তার কি ঠেকা করেছিল আমাদের জন্য করার, একটা প্রশ্ন আসতেই পারে। তিনি ঈশ্বর দর্শন করেছেন, 12 বছর সাধনা করেছেন, সব ঠাকুর দেখেছেন, সমস্ত ধর্মমতে সাধনা করে সিদ্ধ হয়েছেন, কি দরকার ছিল তা ক্যান্সার নিয়ে এত দৌড়াদৌড়ি করার? এখানেই মজাটা হচ্ছে, যেরা আসে মানুষের সমাজকে ওখানে ওঠানোর জন্য, এবং তিনি যে কাজটা করে যেতে পারবেন না, যে অর্থ সমাপ্ত কাজ হবে না, সেই কাজগুলো যাতে হয় তার জন্য চিন্তার জন্য তিনি রেখে যাচ্ছেন মাকে, যে মা আমাদের জগৎ জননী, মা সারদা। 5,000-10,000 বছর ধরে মানুষ তার পরিত্রাতার জন্য কেঁদেছে। নারীরা সমাজে এতটা অবহেলিত, এত বঞ্চিত, আপনারা সবাই জানেন। মা এসে মায়েদের দুঃখের জন্য কেঁদে বললে যে নারীরাই হচ্ছেন আমার সাধিকা শক্তি, মা ক্ষমতারিণী আছে, আমার স্ত্রীকে আমি পুজো করেছি, নারী জাতিকে যার যোগ্য সম্মান দিতে শিখালেন, এবং স্বামীদের বললেন যে তোমরা তোমাদের স্ত্রীকে সম্মান দেবে, তার কারণ সমাজমুখী দুটো ডানা যেন একসঙ্গে সুদৃঢ় হয়। রামকৃষ্ণ শেখাচ্ছেন, অন্য কোন অবতার শেখাননি, কেন তিনি অবতার বলিষ্ঠ হবেন না বলতে পারেন? কেন তিনি কল্পতরু হবেন না? তিনি সাধারণ তরু নন, তিনি আমাদের মতো অনেকেরই ডক্টরেট নন, বিদেশে ঘুরে আসেননি, বড় বড় ইংরেজি শেখেননি। তিনি যা বলছেন, স্বামীজি বলছেন বেদ বাইবেল পরিষদে সেগুলো পাওয়া যাচ্ছে না। স্বামীজি চিঠি লিখছেন মৃণালিনী বসুকে, 3 জানুয়ারি 1900 সাল দেওঘর থেকে, মনুষ্য ঈশ্বরত্ব আরোপ করা বড় মুশকিল, ঠাকুরকে তোমরা হয়তো ভাবতেই পারছ না, ঠাকুর সাধারণ মানুষ ভাবছ, কিন্তু ধীরে ধীরে চেষ্টা করে তাহলে হইবে। আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না তিনি কি দিতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, আমরা কখনো বুঝতে চেষ্টা করিনি। আমরা প্রার্থনা ঘরে গিয়ে প্রার্থনার গানগুলো করি, তারপর ভুলে যাই সেই কথার অর্থ, নির্গুণ গুণময় কথার অর্থগুলো আমরা ধরতে পারি না। নিরঞ্জন নরল প্রধান নির্গুণ নিরময়, তিনি সাকার আকার নিরাকার তিনি একাকার, তিনি যখন ইচ্ছা মানুষের জন্য করুণাধারায় কাঁদছেন, একই সন্তানদের আলাদা উপদেশ দিচ্ছেন, তারা কিভাবে সমাজকে ধরে রাখবে, কেমন করে সংসার ধরে রাখবে, কেমন করে গৃহীদের ধরে রাখবে, সবকিছু নীতিমা পা। একটা কথাও তার বিচারে পা পড়ছে না, তার কারণ বলেছে যে একবার ব্রহ্ম দেখে তার তো বিচারে পা পড়ে না। আপনারা কল্পতরু সম্বন্ধে কম জানেন না, সেই জন্য আমি কল্পতরু প্রসঙ্গে কম ঢুকেছি। রামকৃষ্ণ বলছেন যে এতদিন যে সম্প্রদায় রয়েছিল, সে সম্প্রদায়ের নেতারা তারা বিভিন্ন দল করেছে, নিজেদের কথা বলেছে, আমার সম্প্রদায় হবে সম্প্রদায় ছাড়া, এ সেক্ট উইদাউট সেক্টারিয়ান, আমি সমস্ত সম্প্রদায়কে ভালোবাসি, সমস্ত সম্প্রদায়কে নিয়ে চলতে চাই। কল্পতরু শুধু একটা জিনিস নিয়ে, একটা আম গাছে আম ফলায়নি, তিনি বিভিন্ন কিছু ফলাতে পারেন, তিনি কোনো মানুষকে ছাড়ছেন না, সর্বগ্রাসী আলিঙ্গন, তার সম্প্রদায় এর বাইরে আছে। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, ঠাকুর ভগবান পাব কি করে? ঠাকুর বলছে শুদ্ধ মন, আমি ব্যাকুলতা চাই, তোমার পড়াশোনার বেশি দরকার নেই, সারাদিন জপতপ করার দরকার নেই, তুমি শুদ্ধ থাকো, সত্যকে আঁকড়ে ধরে থাকো, ব্যাকুলতা হোক তুমি ঈশ্বর পাবে। আমি এই প্রসঙ্গে একটা 2 মিনিটের ছোট্ট গল্প বলি, আন্তল ফ্রান্সের লেখা দ্য লেডিস চ্যাংলা। একটা জাদুকর ছিল, সে রাস্তায় রাস্তায় জাদু দেখিয়ে বেড়াত, কিন্তু সে খুব ভালোবাসত মাদাম মেরিকে। সেই গ্রামে যে গ্রামে জাদু দেখাত সেখানে একটা চার্চ ছিল, জাদুঘরটা ধীরে ধীরে পুরো হয়ে আসছে। একদিন চার্চে গিয়ে সন্ন্যাসীদের বলল যে ফাদার, আমি এই সমস্ত কাজকর্ম ছেড়ে চার্চেই থাকতে চাই। ফাদার বললো ঠিক আছে চলে এসো। সে চার্চে থাকে, দেখছে বিভিন্ন সাধুরা, কেউ বই লিখছে, কেউ গান গাইছে, কেউ মাতালিকে সাজাচ্ছে, সে বিভিন্ন চার্চের কাজকর্ম গুলো করছে, যেমন সাধুরা করে থাকে মঠে মিশনে। তার খুব খারাপ লাগলো যে আমি তো কিছুই করতে পারি না ঈশ্বরের জন্য, মাতা মেরির জন্য। সে দেখে ভেবে দেখলো যে দুপুরবেলাটা চার্চ বন্ধ থাকে, কেউ থাকে না ঘরে। সে যখন দুপুরবেলায় কেউ থাকতো না, দরজা বন্ধ করে দিত,
আর সেই জাদু দেখানোর যে বিভিন্ন লোহার বলগুলো এবং সে সার্কেলগুলো সে নিয়ে মাতা মেরিকে বিভিন্ন জাদুর খেলা দেখাত, ওই ভানুর মতে খেলের মতো লোহার বল দিয়ে তীর দিয়ে দেখাচ্ছে কি করে দড়ির উপর দিয়ে যাওয়া যায়। ধীরে ধীরে এই কথাগুলো সন্ন্যাসীদের মধ্যে ছুটলো, কি হলো ওই লোকটা দুপুরবেলা করে কি? খোঁজ করতে গিয়ে দেখা গেল প্রধান সন্ন্যাসী যিনি ছিলেন সন্ন্যাসী, তার সঙ্গে দু একজন ছিল, তারা লুকিয়ে লুকিয়ে দেখলো যে মাতা মেরিকে জাদু খেলা দেখাচ্ছে, বিভিন্ন প্রস্তুত করে দেখাচ্ছে। ভাবছে এর একটা প্রতিকার করা দরকার, ভাবছে দরজা খুলে সবে ঢুকতে যাবে, দেখছে মাতা মেরি তার বিধি থেকে নেমে এসে জাদুকরের কপালের ঘামগুলো মুছিয়ে দিচ্ছে। ঠাকুর বলছেন ব্যাকুলতার ফলে ঈশ্বর লাভ। স্বামী লোকেশ্বরানন্দ লিখছেন যে সন্ন্যাসীরা যেটা পাননি, ওই সন্ন্যাসীরা দিনের পর দিন চার্চ উপাসনা করে যেটা পায়নি, মাতা মেরিকে একটা স্ট্যাচুর মধ্যে রাখা হয়েছিল, তিনি জীবন্ত হয়ে জাদুঘরকে ঘাম উঠিয়ে দিচ্ছে, তার কষ্ট লাঘব করছেন। ব্যাকুলতা ঈশ্বর লাভ করে, ব্যাকুলতা ছিল বলে সেখানে কোনো ভেদাভেদ থাকে না। মিষ পালকের ছেলে লাটু মহারাজ, তিনি ব্রাহ্মণ সন্তান তুলিয়ে নন্দের সঙ্গে একসঙ্গে থাকতে পারেন, ঠাকুরের লীলা। সে নরেনের সঙ্গে রাখালের সঙ্গে স্বামী অদ্ভুতানন্দ একই আসনে বসে আছেন, ঠাকুরকে সেবা করছেন, ঠাকুরের লীলা। এটাই কল্পতরুর লীলা, তিনি কোন ভেদ রাখতে চাইছেন না সমাজে, সেই জন্য তো তিনি কল্পতরু। কল্পতরু মানে এই নয় যে শুধু আমি চাইবো এবং সে দেবে, তার কারণে আমি যদি মন্দ জিনিস চাই, আমি যদি গাড়ি বাড়ি চাই, এখানে অনেকেই ভাবতে পারেন যে গাড়ি বাড়ি চাইলে খারাপটা কোথায়, বিষয় বাসনা থেকেই তো আজকে আমাদের যতগুলো কষ্ট এসছে। এই বিষয় বাসনা বা ভোগ বাসনা যত বাড়িয়ে যাচ্ছে তত বাড়ছে। কেউ বলতে পারছেন যে আমি শেষ সময় পৌঁছেছি, এখানে কেউ আছেন? কেউ নেই। সেই জন্য ঠাকুর বলছেন একটা জায়গায় থামো, একটু ত্যাগ করো। ত্যাগ করবো কি করে, ব্রহ্মকে পাবো কি করে, তারও পথ বলে দিচ্ছেন। এটা আমি মহারাজের থেকেই শিখেছি, আর খুব সুন্দর ইংরেজি ব্যবহার করেছেন মহারাজ, সোশ্যালাইজেশন অফ অ্যাবসলিউট। যিনি অ্যাবসলিউট, যিনি ব্রহ্ম, তাকে সামাজিকীকরণ করো, এই হচ্ছে কল্পতরুর দান। কিভাবে সামাজিকীকরণ করবো, ঈশ্বরকে কি করে সমাজে নিয়ে আসবো সবার মধ্যে? বলছে কেন, যারা অনেক প্রিভিলেজ, যারা অনেক পেয়েছ, ইউ স্যাক্রিফাইস ইউর প্রিভিলেজ অ্যান্ড সার্ভ দ্য আন্ডার প্রিভিলেজ। কি অসাধারণ তত্ত্ব স্বামীজির, ঠাকুর শিখিয়ে গেলেন। তুমি অনেক কিছু পেয়েছ, অনেক কিছু তোমার দেওয়ার আছে, যারা অনেক কিছু পায়নি তাদের দাও, ত্যাগের মাধ্যমে সেবার মাধ্যমে। এইভাবে আমরা ঈশ্বরকে কিন্তু ভাগ করে নিতে পারি, নিজেদের মধ্যে গ্রহণ করতে পারি, তখন আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব থাকবে না। শেষ দিকে চলে আসছে, সময় কম হচ্ছে। যেহেতু মহারাজ আমাকে বলেছিলেন এই মাত্র একটু আগে যে অন্যভাবে একটু আলোচনা করা যায় কিনা, এই কল্পতরু বা শুধু তরু বা শুধু রামকৃষ্ণ, আমরা তো দিনের পর দিন এখানে বক্তৃতা শুনছি, বিভিন্ন জায়গায় বক্তৃতা শুনছি, গত 50 বছর ধরে পড়াশোনা করছি, হৃদয়ে রাখতে পারছি না কেন রামকৃষ্ণ হৃদয় মানুষ জিনিসটা কি? তাহলে ঠাকুর আমাদের কি শেখালেন? কিচ্ছু তো শিখলাম না, বর্ণনা করে যাচ্ছে আমরা। ঠাকুরের একটা বেদিতল হোক, এই বেদিতলটা কিন্তু যেমন ওই ইট দিয়ে গেঁথে বেদিতল বলাই সেরম নয়, সেরম তো অনেক বেদিতল পাওয়া যায়, মহারাজ খুব সুন্দর লিখেছেন। এই বেদিতলটা হবে হৃদয়ের প্রেমের ভালোবাসার, প্রত্যেকের হৃদয়ে সেই ঠাকুরের কল্পতরুর বেদি তৈরি হোক। যখন এই হৃদয়ে কল্পতরুর মতো বেদি তৈরি হবে, ভালোবাসা আসবে, তখন মানুষে মানুষে দ্বন্দ্ব থাকবে না, সমাজের ভেতর কোনো দ্বন্দ্ব থাকবে না, দ্বৈত অদ্বৈত বিশিষ্ট অদ্বৈতের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, পৃথিবীর কোনো কিছুর মধ্যে দ্বন্দ্ব থাকবে না, সবাই একজন আরেকজনকে ভালোবাসতে শিখবে। তাহলে এই বেদিতলকে যদি আমার হৃদয়ে দাঁড় করিয়ে রাখি, কি কি দরকার হতে পারে একটু ভাবা যাক। তা নাহলে গাছটা দাঁড়িয়ে থাকবে কিসের উপরে? গীতাতে আত্মতত্ত্বের কথা বলা আছে, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় আপনারা পড়েছেন, এবং কর্মসেবার কথা বলা আছে।
স্বামীজি সেই কথাটাই বারবার বলছেন যে তুমি নিষ্কাম কর্ম করো, সেবা করো মানুষকে, তাহলেই তুমি সর্বোচ্চের রাস্তা পেয়ে যাবে, তোমার বেশি দূর যাওয়ার দরকার নেই। স্বামীজির কর্মযোগ ওই জন্য আজকে সারা পৃথিবীতে ব্যাপ্ত হয়ে গেছে। আজকে পৃথিবীর বিভিন্ন দেশ স্বামীজির কর্মযোগকে গ্রহণ করেছে। এই কর্মতর বেদিতরণ হয়েছে একটা স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভটা কোথায়? যে আমরা কি সবাই এক থাকতে পারছি? আমাদের প্রত্যেকের মধ্যে তো বিভেদ, তাহলে একত্ব কোথায়, একতা কোথায়? ঠাকুর দেখালেন যে নামের রূপে কোন একত্ব নেই, প্রত্যেকের চিন্তা ভাবনা মত আলাদা, তবে আমরা সবাই এক কোথায়? আত্মায়। আমাদের আত্মার মধ্যে সাম্য রয়েছে, এবং যেখানে আমাদের সাম্য রয়েছে, যেখানে পৃথিবীর যে কোনো মানুষই একসঙ্গে আমরা থাকতে পারি, সেখানেই তো ঠাকুর বিরাজ করবেন, সেখানেই তো চৈতন্য বিরাজ করেন। সেই জন্য দ্বিতীয় স্তম্ভটা হচ্ছে একত্ব। এবং রামকৃষ্ণের তৃতীয় স্তম্ভ কোনটা? ঠাকুর বলছেন নারী, নারী মাত্র জগৎ জননী। স্বামীজি বলছেন ভারতবর্ষে ঈশ্বরকে মা বলিয়া জননী বলিয়া সম্বোধন করা হয়। নারী জাতিকে যদি আমরা প্রাপ্য সম্মান দিতে পারি, ঠাকুর বলছেন ঈশ্বর তাহলে খুশি হবে। তৃতীয় স্তম্ভ হচ্ছে নারী, তাকে পূর্ণ মান মর্যাদা দিয়ে ফিরিয়ে রাখতে হবে। তার জন্য তো সারদা মা ছিলেন, তিনি আদর্শ নারী কেমন হবেন, আগামী দিনে নারী কেমন হবে তিনি দেখিয়ে দিয়ে গেছেন তার জীবন দিয়ে, তার কর্ম দিয়ে। চতুর্থ এবং শেষ স্তম্ভটা হচ্ছে যে চারদিক ঘিরে রেখেছে বেদিতরণ আমরা প্রত্যেকের হৃদয়ে, সেটা হচ্ছে যোগ সমন্বয়। ভক্তি মার্গ, জ্ঞান মার্গ এগুলি তো ছিলই, ঠাকুর বলছেন ত্যাগ ও সেবাও রাখো। এই চারটে দিক দিয়ে যদি আমরা ধরে রাখতে পারি, সেই কল্পতরুর মতো বেদি প্রত্যেকের হৃদয় গড়ে উঠবে, আমরা প্রত্যেকে কল্পতরু হতে পারি, শুধু রামকৃষ্ণ একা কল্পতরু নন, ঠাকুর সেটাই চাইছেন। কেউ একটা ভাব নিয়ে যদি এগো হয় তাহলে কিন্তু এক পাশে হয়ে যাবে, গাছটা হেলে পড়বে। আমাদের স্ফুরণ দরকার, এবং এই স্ফুরণগুলো যদি আমরা বৃষ্টিভাবে ব্যক্তিগত ভাবে এবং বৃষ্টিগত ভাবে করতে পারি, সমাজে সর্বাঙ্গীন মঙ্গল হবে, এটাই ঠাকুর বলতে চাইছেন কল্পতরুর মাধ্যমে। ঠাকুরের সে আশীর বাণীটা ছিল তোমাদের চৈতন্য হোক, এই চৈতন্যের জাগরণ। ঠাকুর যখন বলে গেলেন 1 জানুয়ারি 1886 সে বছর তিনি মারা যান, তার মরদেহটা পড়ে থাকে, তার দেহিটা কিন্তু চলে যায়। আমরা গুলিয়ে গেলি দেহ এবং দেহির মধ্যে, আমার এই দেহটা কিছুদিন এখানে থাকবে, এটা নশ্বর, এটা নষ্ট হয়ে যাবে, আগুনে পুড়িয়ে ফেলা হবে, কিন্তু আমার ভিতরে যে আত্মা আছে, যে চৈতন্য আছে, যে দেহি, সেটা কাজ করেই যাবে, কাজ করেই যাবে, কাজ করেই যাবে। সেই জন্য ঠাকুর চলে যাওয়া সত্ত্বেও তিনি যে বাণী দিয়ে গেলেন আগামী দিনে, আগামী প্রজন্মের কাছে, এবং 1500 বছর ধরে স্বামীজির ভাষায় আমাদের চৈতন্য জাগরণ হলো সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। যদি চৈতন্য জাগরণই না হয় তাহলে কোন জাগরণই জাগরণ নয়। সেই জন্য আমি শেষ বলছি যে আমার ছোটবেলায় আমার নিজের একটা ভাঙা বেড়ার ঘরে আমি থাকতাম, আমরা অনেকগুলো ভাই বোন, মাটির ঘর, বাবা একটা রন্ধনের আলোতে পরমপুরুষ রামকৃষ্ণ পড়ে শোনাতে, আমাদের ঘরে একটা বাংলা ক্যালেন্ডার ছিল, সেটাতে রামকৃষ্ণ একটা ছবি ছিল। আমার খুব ছোটবেলা আমার মনে নেই, আমার মা মারা গিয়েছিলেন, বাবা শেখাতেন প্রণাম করে বেরোবি, তিনি নিজেও করতেন। সেইভাবে থাকতে থাকতে রামকৃষ্ণ আমাদের সঙ্গে বন্ধু হয়ে গেছিলেন, তিনি আমার চির সখা, চির বন্ধু, চির আশ্রয়, তাকে ছাড়া যে আমরা চলতে হবে না। সেই জন্য তার গল্পদুর আশীর্বাদ আপনাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। নমস্কার, ধন্যবাদ, মাদের প্রণাম, জয় রামকৃষ্ণ, জয় স্বামী। জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মিত্বা প্রণমামি মুহুঃ। আমরা সংক্ষেপ করবার আমাদের প্রয়োজন নেই,
তবে বিশেষ করে যে জিনিসটি আমাদের আবেদন মনে রেখেছে সেটি হচ্ছে যে গাছের সঙ্গে আমাদের একটা সম্পর্ক রয়েছে, গাছ পরম উপকারী বন্ধু, গাছ ছাড়া আমরা চলতে পারি না, গাছ আমাদের অক্সিজেন দেয়, আমরা বাঁচি। আমাদের জীবনেও সেরকম শ্রীরামকৃষ্ণদেব অক্সিজেন দিয়েছেন, সেই গাছ থেকে অক্সিজেন এসেছে। এই যে সিমিলারিটি, এটি আমাদের খুব ভালো লেগেছে, অন্তত আমার তো ভালো লেগেছে। শ্রীরামকৃষ্ণদেব কত কত ভাবে আমাদের ধরে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। এজন্য এই গাছ খুব উঁচু, এর চেয়ে উঁচু গাছ আমরা কল্পনা করি না। চৈতন্যের শুদ্ধ স্তম্ভ এত উঁচু হবে, জগতের ব্যাপার নয়, জগৎ অতীত একটা অস্তিত্ব চৈতন্য। তিনি বলেছেন তার কাছে যদি চাইতে হয় তাহলে চাওয়াটা শুদ্ধ হয়, কাছ থেকে নয়, কাছে থেকে বহুদিন সঙ্গ করি তবে চাইতে হয়। এবং তারা যেটা পারে, যারা এটা পারেনি তাদের চাওয়াটাকে মর্যাদা দেওয়া হয়, অর্থাৎ বহুদিন ধরে সেই ভাবে ভাবিত হয়ে এই তরুর কাছ থেকে, কল্প তরুর কাছ থেকে চাইতে হয়। আমরা একটু অন্যদিকে ভাবতে পারি যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে একই গাছে দুটো ফুল তুলে এনেছিলেন, জবা গাছে দু রকমের ফুল, কিন্তু দুটোই জবা ছিল, তাই তো? দুটোই জবা ছিল, জবা গাছে জবাই হবে, কিন্তু তার রং হয়তো আলাদা হতে পারে। কিন্তু শ্রীরামকৃষ্ণ এমন একটা গাছ, সেখানে যে শুধু এক ধরনের ফুলই ফুটবে তা না, এক ধরনের ফুল নানা রঙের হবে সেরকমই না, সব ফুল এক গাছে ফুটলে কেমন হয়? আমরা এর আগেও বলেছি একবার হয়তো, যে গোলাপ গাছে গোলাপ ফুটে আলাদা কালার হতে পারে, পদ্ম গাছে পদ্মের কাঁটায় পদ্ম ফুল ফোটে, এগুলো সুন্দর, কিন্তু এক গাছে যখন সব ফুল ফোটে তখন তার শোভা কেমন হবে? শ্রীরামকৃষ্ণের সেই রঙের গামলা, যে যা রং চাচ্ছে সেখানে ডুবিয়ে দিয়েছে, তাই না? তুমি লাল চাচ্ছ লাল নাও, নীল নীল, সবুজ সবুজ, মেরুন রং মেরুন। অবশ্য শ্রীরামকৃষ্ণ বলেছেন যিনি চাইতে এসেছিল তিনি সেখানে অবাক হয়ে বললেন যে তুমি যে রঙে রেগেছো আমাকে সেই রং দাও, সেরম দেখ কঠিন, সেরম দেখ কঠিন। এই শ্রীরামকৃষ্ণ পিক্ষে বৈকুণ্ঠের ফুল ফোটে, এই বৃক্ষে বৈকুণ্ঠের ফুল পড়েন, শুধু ফুল নয় বৈকুণ্ঠের ফলও পাবেন। এই শ্রীরামকৃষ্ণ বৃক্ষে কৈলাসের ফুল ফোটে, কৈলাসের ফল পাবেন, শিবত্ব ফল। এই শ্রীরামকৃষ্ণ বৃক্ষে জেরুজালমের ফুল ফুল ফোটে, তার ফল পাবেন। এই শ্রীরামকৃষ্ণ বৃক্ষে মক্কার ফল ফুল ফুটে, ফলও পাবেন।
অর্থাৎ এই শ্রীরামকৃষ্ণ বৃক্ষের কোন ডালে বেদরূপ ফুল ফুটে আছে, কোন ডালে ভাগবত ফুল ফুটে রয়েছে, কোন ডালে বাইবেল কোরআন সব ফুল ফুটে আছে। এটা হলো কি করে, কিভাবে এলো, এটা আশ্চর্য ব্যাপার। আমাদের ভাবনা চিন্তার ভেতরে তো এসব ছিল না, আমাদের ভাবনা চিন্তায় তো শিব বিষ্ণু কৃষ্ণ কালী এসব তো আলাদা আলাদা, বৈকুণ্ঠ আলাদা, কৈলাস আলাদা, জেরুজালেম আলাদা, অযোধ্যা আলাদা, মথুরা আলাদা, এসব আলাদা আলাদা ছিল এবং আলাদা আলাদা ভক্ত গোষ্ঠী তো তৈরি হয়েছিল। তারা এমন একটা গাছ এলো কোথেকে, এটা কি হঠাৎ এসে গেছে, কারো কোনো আহ্বান ছিল না এই জন্য? আহ্বানটা বীজ আকারে সুপ্ত ভাবে ছিল গীতার, সব ভাবে বীজ, সব ধর্ম বীজ ওই গীতাতে অনুক্ত ছিল। সেই রামকৃষ্ণের সেই বীজ বৃক্ষে রূপান্তরিত হয়েছে। আমরা বৃক্ষটাকে দেখে যেখানে দেখতে পাচ্ছি না, কোন একটা মানুষকে অবলম্বন করে সেই সর্বধর্মের বীজ যে বৃক্ষে ফুলে ফলে শোভিত হয়ে মানব কল্যাণে আসবে আমরা সেটা বুঝতে পারিনি, ভাবতেও পারিনি। এবং এটা অস্বীকার করার উপায় নেই, দিন যত যাবে তত বুঝতে পারব যে সেই ফুলের সেই ফলের দ্বারা আজকে পৃথিবীর পোষণ হচ্ছে, পৃথিবী পুষ্টি লাভ করছে। শ্রীরামকৃষ্ণ বৃক্ষ সব ফুল সব ফল ফুলিয়ে যাচ্ছে এবং তার কাছ থেকে আমরা সবাই চাচ্ছি, যা চাই তাই চাচ্ছি। এটা এখনো হয়তো তেমন ভাবে প্রকাশিত হয়নি, শ্রীরামকৃষ্ণের সময়ে কিছু কিছু হয়েছিল, স্বামীজিও কিছু কিছু করে দিয়েছিলেন, আমাদের তারা মুসলমানকে খ্রিস্টানকে আপন করে নিয়েছিলেন, আমরা এখন হয়তো তাদের ভিতরে ভেদ দেখতে পাই, দূর করে দিই, সমালোচনা করি। তারাও সমালোচনা করতেন, স্বামীজিও সমালোচনা করেছেন, এমনকি মুসলমান ভাইদের কাছেই মুসলমান ধর্মের সমালোচনা করেছেন, কিন্তু তারা বলেছেন যে কোন একজন যদি আপনাকে পয়গম্বর ভাবে সে কিন্তু সেই দাবিদার, কিন্তু প্রথম দাবিদার আমি। সরবরাজ হোসেন বলছেন, গালাগালি দিচ্ছেন তাদের, কোন ছোট্ট ঘর থেকে বেরিয়ে আসতে হবে সেটাও বলছেন, তিনি গালাগালি দিয়েও তাদের আপন করে রেখেছিলেন। ভাবনা ছিল, নির্দেশ ছিল, আমরাও যেন সেটা করি, আমরা গালাগালিটাই দেখেছি আপন ভাব চলে গেছে, তারা আমাদের থেকে পালিয়ে যায়, অথচ বৃক্ষটা আছে, এখনো আছে, তাকে সজীব রাখা তার রাখার দায়িত্ব আমাদের, তাকে জল সিঞ্চন করে সতেজ সবুজ প্রাণবন্ত এবং এভারগ্রোই রাখার দায় আমাদের। কি করে হবে সেটা, খ্রিস্টান কালী নাম নেবে নিয়েছে, দক্ষিণেশ্বরে এসে খ্রিস্টানরা কালী নাম নিয়েছে, মুসলমানরা শিব নাম নিয়েছে, হিন্দুরা আল্লাহ নাম নিয়েছে, কেউ অচ্ছুত নয়, একই আছে, সব ফুল সব ফল ফুল ফুটছে ফলছে, কাকে বাদ দেবেন? সেজন্য শ্রীরামকৃষ্ণ বৃক্ষ
কল্পবৃক্ষ নাই ধরেন, এই বৃক্ষ কল্পবৃক্ষের চেয়েও বড় বৃক্ষ, প্রয়োজনীয় বৃক্ষ, এগুলোকে আমরা চাই, আন্তরিক চাই, তা নিজেদের তৈরি করতে হয়। এতে করে সব ধর্ম শক্তিশালী হবে, কারণ সবাই থাকবে ভালো করে, কাউকে মুছে দিয়ে। কোন ফল অপকৃষ্ট নয়, একই গাছের ফল তো তাহলে গাছটার যে দোষ হয়, গাছটাকে যদি সম্মান করি, একই ডালে এক ডালে খারাপ ফল আর এক ডালে ভালো ফল হয় না। শ্রীরামকৃষ্ণ বৃক্ষে এই সব ফল ফুটছে, ফল ফুটছে, উদ্দেশ্য বক্তব্য কিন্তু সেটাই, সবাই ভালো থাকবে। এবং শেষ কথা, এই রামকৃষ্ণ বৃক্ষে শেষ কথা যে আমার বৃক্ষে যেসব ফল ফুল ফুটছে সেগুলোকে নিয়ে তোমরা মারামারি করো না, সেগুলো নাও গ্রহণ করো, তোমরা ঈশ্বর সম্বন্ধে যে যা ভেবেছ, যে যা পেয়েছ, তো ঈশ্বর ফল সেগুলি গ্রহণ করো, সেগুলি ধরে থাকো, খাও, পুষ্ট হও। এই জন্যই তো তার এত জোর। জোর কার? এরকমটি মানুষ, এরকমটি বৃক্ষ, এরকম একটা নতুন অক্সিজেন দিচ্ছে। এই অক্সিজেন না পেলে আমরা তো মারামারি কাটাকাটি করে মরে যাব, কবে ভাবব? তিনি নম্র কণ্ঠে বলছেন, কারণ তার ভাবনায় নিয়ত কল্যাণ রেখা, কল্যাণ চিন্তা, একা শুধু ভারতবর্ষীয় মানুষদের জন্য নয়, সকলের জন্য, তার চোখে অগ্নির তেজ, তিনি রামকৃষ্ণ বৃক্ষ। সকলকে ধন্যবাদ।